WBPSC এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, WBP মেন্স এক্সাম, ক্যালকাটা পুলিশের এক্সাম এবং WBPSC এক্সামের জন্য অদ্যাবধি ম্যাথ ক্লাস চলছে সন্ধ্যে 7টা থেকে। আজকে আমরা এখানে বৃত্ত চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করব, বেসিক কনসেপ্ট জানবো, ট্রিক জানবো। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, এর আগে যে সমস্ত ক্লাসেসগুলো হয়ে গিয়েছে অধ্যায়ভিত্তিক সেই ক্লাসগুলো প্লিজ ভিজিট করে অবশ্যই দেখে নেবে, প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন আসছে ক্লাসের ফার্স্ট ইউনিটে দেখতে পাচ্ছ। ফার্স্ট ইউনিটে কী বলা হয়েছে আমাদের এখানে, একটি বৃত্তের ব্যাস যদি 28 সেন্টিমিটার হয় ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। এবারে বৃত্ত, এই যে বৃত্ত আমাদের, বৃত্তের ব্যাস কোনটাকে বলা হয়? এই যে পুরো যে লাইনটা, এটা আমাদের বৃত্তের ব্যাস। এই যে পুরো যে স্ট্রেট লাইনটা যদি ড্র করলাম, এটা আমাদের বৃত্তের ব্যাস। ব্যাসার্ধটা কাকে বলা হয়? ব্যাসার্ধ হলো গিয়ে এই কেন্দ্রে থেকে এই পর্যন্ত যেটা অর্ধেকটা, ব্যাসের অর্ধেকটাই আমাদের ব্যাসার্ধ। মানে কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো একটা যদি আমি চাপ আগে এখানে, সেটাই আমাদের ব্যাসার্ধ হয়ে যায়। তো এখানে ব্যাসার্ধ আমাদের কী হয় সবসময়? আর হয় ব্যাসার্ধ। এবং ব্যাসটা কী আমাদের? ব্যাস ইজ ইকুয়ালস টু 2R, এটি মাথায় রাখবে। তো এইবার এখানে বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলা কী? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের পাই R²। তো এখান থেকে আমাদের আর দেওয়া আছে, আর ইজ ইকুয়ালস টু, আমি কী বললাম, আর ইজ ইকুয়ালস টু আমাদের এখানে ব্যাসার্ধ। আর সবসময় বৃত্তের ব্যাসার্ধ। এবার কোশ্চিনে দেওয়া আছে আমাদের ব্যাস, ব্যাস মানে কি? 2R, 2R আমাদের ব্যাস। তাহলে এখানে 2R ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে কোশ্চিনে? 28 দেওয়া আছে। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত বন্ধুরা আমাদের বেরিয়ে আসে? 14 বেরিয়ে আসে। তাহলে আর ইজ ইকুয়ালস টু কী? আর মানে আমাদের ব্যাসার্ধ। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল বন্ধুরা আমাদের? 14 হয়ে গেল। এবার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই R². এবার পাই আর এর জায়গায় এখানে 14 বসিয়ে দাও। তাহলে এই 14 স্কোয়ার না করে আমি পায়ের মানটাকে বসিয়েছি, 2×14 লিখছি এখানে। পায়ের মান আমাদের কত থাকে বন্ধুরা? 22/7 × 14 × 14। তো এটা দিয়ে কাটো, এটা একটা 14 কাটে এখানে 2 14 দুগুণে 28, 28 × 22। তাহলে 28 × 22, 28 দুগুণে 56, এদিকে আর একটা 56, 616, 616 বর্গ সেমি ক্ষেত্রফল বেরিয়ে আসবে। অপশান বিতে আছে বন্ধুরা, অপশান বি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনটা আছে আমাদের এখানে, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া হয়েছে, ব্যাসার্ধ কত বের করতে হবে। তো ঠিক একই কোশ্চেন আগের কোশ্চেনটাই, জাস্ট এখানে উল্টো করে জিজ্ঞেস করা হয়েছে, ক্ষেত্রফলটা শুধু দিয়ে দেওয়া হয়েছে। তো ক্ষেত্রফলের ফর্মুলা এক্ষুনি বললাম আমি তোমাদের, পাই R², এটা ইজিকাস টু কত? 616 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি আর এর ভ্যালুটা বের করে নিলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে আর এর ভ্যালু কীভাবে বের করবে? এবার পায়ের ভ্যালু 22/7, এখানে R², এটা আমাদের কত? 616। এবার কাটাকাটি করো, 11 দিয়ে এটা কাটবে, 11 দুগুণে 22, 5 এগারো 55, 6 এগারো 66। তারপরে এখানে আর কিছু দিয়ে কাটছে, 2 দিয়ে কাটবে এখানে, 28 দুগুণে 56, এই দুই এদিকে কেটে গেল। তাহলে R² ইজ ইকুয়ালস টু বন্ধুরা আসলো আমাদের 28 × 7। এটাকে একটু আমি ভাঙিয়ে নিই ডাইরেক্ট গুণ না করার কারণ, আমি এখানে কি R² আছে, আর এর ভ্যালু বের করবো। তো এই দুটোকে গুণ না করে আমি একটু সহজ করে নিচ্ছি, দেখো 4 × 7 × 7। এবার আমি এখানে আন্ডার রুটটাকে বসিয়ে দাও, এবার আর ইজ ইকুয়ালস টু পেয়ে যাবো। তো আর ইজ ইকুয়ালস টু কী? এই যে দুটো সাতের মধ্যে থেকে একটা 7 বাইরে আসবে, এবং 4 4-এর থেকে একটা কী বেরিয়ে আসবে আমাদের? 2 বেরিয়ে আসবে। 4 মানে কি? 2 × 2, তার মানে সেখান থেকে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে কত হয়ে গেল বন্ধুরা আমাদের? 14 সেন্টিমিটার। অপশান সিতে আছে, অপশান সি এখান থেকে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আছে এখানে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত দেওয়া আছে 2:3, তাদের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তাহলে ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে, বা তোমাদের পরিধির অনুপাত যদি দেওয়া থাকে, সেখান থেকে ডাইরেক্ট ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে বলা হয়, তাহলে কী করবে তোমরা? জাস্ট কিচ্ছু না, যেটাই অনুপাত থাকবে সেই অনুপাত দুটোকে স্কোয়ার করে দাও। সেই অনুপাত দুটোকে স্কোয়ার করে দিলে কি? 4:9, 4:9 এখান থেকে আমাদের অ্যান্সার হবে। 4:9 কোনটাতে আছে? অপশান সিতে আছে। তো এটা হয়ে গেল তোমাদের ট্রিক, ট্রিকে অ্যাক্সেলেন্ট অ্যান্সার বের করে নিতে পারবে। যেটা ব্যাস যদি দেওয়া থাকে বা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে কি তার ক্ষেত্রফলের অনুপাতটা যখন বের করতে হবে, তাহলে তার স্কোয়ারগুলোই তাদের এ হয়ে যাবে। ঠিক একইভাবে উল্টোভাবেও যদি বলা হয়, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে, যদি আমাদের ব্যাসের অনুপাত বের করতে হয়, তাহলে কি আমরা আন্ডার রুট চাপিয়ে দেবো, রুট চাপিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমাদের ট্রিক। এবার বেসিক কনসেপ্টের মাধ্যমে কীভাবে করবে দেখো, যে বৃত্তের ব্যাস,
ব্যাসের অনুপাত তো একটার ব্যাস ধরলাম আমি টু আর ওয়ান, একটার ব্যাস সেটা কত টু, এক নম্বরটার এ ধরে নাও টু এক্স ধরলাম, টু আর টু ধরে নিলাম আমি এখানে থ্রি এক্স ধরে নিলাম, ধরে নিলাম এখানে তাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি আবার আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার, এই হয়ে থাকবে আমাদের আর ওয়ান আর টু যদি করে ধরি তাহলে এখানে পাই পাই আমাদের গায়েব হয়ে যাবে অনুপাত যেহেতু, তাহলে এখানে আর এর দরকার আমাদের, আর মানে কি এখানে বাই টু, এখানে বাই টু, তাহলে এখানে কি হয়ে যাবে টু এক্স বাই টু তার হোল স্কোয়ার ইস টু হয়ে যাবে থ্রি এক্স বাই টু তার হোল স্কোয়ার। তো এখান থেকে কী করবে দেখো, এখানে এখানে ফোর এক্স স্কোয়ার বাই ফোর, এই ফোর তো আমাদের গায়েব হয়ে যাবে, এই ফোর এদিকের একটা ফোর যেটা থাকবে, নাইন এক্স স্কোয়ার বাই ফোর, এই ফোর ফোর গায়েব, এক্স স্কোয়ার গায়েব, আলটিমেটলি ফোর ইস টু নাইনই আমাদের বেরিয়ে চলে আসলো। এখান থেকে দেখো অপশন সি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বন্ধুরা অনস্ক্রিন নেক্সট কোয়েশ্চনে দেখতে পাচ্ছ, নেক্সট কোয়েশ্চন আমাদের কী আছে, এখানে দুটি বৃত্তের পরিধি দেওয়া আছে, তার অনুপাত ফাইভ ইস টু সিক্স, তাহলে ব্যাসের অনুপাত কী হবে আমাদেরকে বের করতে হবে। তো পরিধি, বৃত্তের পরিধি কী হয় আমাদের টু পাই আর হয়, বৃত্তের পরিধি। তো এটা প্রথমেরটার ক্ষেত্রে পরিধি ওয়ান ইস টু টু পাই আর টু, এদের অনুপাত দেওয়া আছে আমাদের কত এখানে ফাইভ ইস টু সিক্স। এবার ব্যাসের অনুপাত বের করতে হবে, ব্যাস মানে কি টু আর ওয়ান ইস টু টু আর টু, তাহলে বলো এখান থেকে টু আর ওয়ান ইস টু টু আর টু ইজ গাস টু কত হবে, সেই ফাইভ ইস টু সিক্সই বেরিয়ে আসবে, কারণ শুধু পাই পাইকে গায়েব করে দেবো, পাই পাইকে গায়েব করে দেবো, তাহলে হয়ে গেল। আমি টু টুকে গায়েব করবো না, কেন করলাম না, কারণ আমাদের এখানে বলা হয়েছে ব্যাস কত, ব্যাস এত, যদি ব্যাসার্ধ বলা হয় তাহলে ব্যাসার্ধ আবার কত হয়ে যাবে আর ওয়ান আর টু, ব্যাসার্ধ আমাদের হয়ে যাবে ফাইভ ইস টু সিক্স। তাহলে এখান থেকে কি কনক্লুশন আসলে, একটা পরিধির অনুপাত যদি দেওয়া থাকে ফাইভ ইস টু সিক্স তাহলে সেটাও ব্যাসের অনুপাতও হবে, ব্যাসার্ধ অনুপাতও হবে, ঠিক একইভাবে ব্যাসার্ধর অনুপাত যেটা দেওয়া থাকবে সেটাই পরিধির অনুপাত হবে, দুটো বৃত্তর ক্ষেত্রে আর কি, সেটাই পরিধির অনুপাত হবে, সেটাই আমাদের যেটা আছে ব্যাসেরও অনুপাত হবে। তো এখানে থেকে তোমাদের কী হয়ে গেলো, এখানে ফাইভ ইস টু সিক্স হয়ে গেলো, এখান থেকে অনুপাতটা কত এসে গেলো আমাদের এখান থেকে ফাইভ ইস টু সিক্স, তাহলে যেটা ছিল সেটাই ফাইভ ইস টু সিক্সই হবে, তাহলে অপশান বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন ক্ষেত্রফল দেওয়া আছে, এবার ব্যাসার্ধের অনুপাত কী হবে, ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধের অনুপাত কীভাবে বের করবে, একটু আগে বললাম জাস্ট এদের উপরে রুট চাপিয়ে দাও, ট্রিক অ্যাপ্লাই করলে এখানে জাস্ট শুধু রুট চাপিয়ে দাও, তাহলে কত আসবে টু ইস টু থ্রি, টু ইস টু থ্রি, অথবা যদি তোমরা একদম পুরো করতে চাও তাহলে এই যে দেখো ক্ষেত্রফলের অনুপাত কী, পাই আর স্কোয়ার ওয়ান আর ওয়ান স্কোয়ার ধরে নিলাম একটা প্রথম বৃত্তটার ক্ষেত্রে, পরের বৃত্তটা আর টু স্কোয়ার, এই দুটোর অনুপাত দেওয়া আছে ফোর ইস টু নাইন, তাহলে এখান থেকে কি আর ওয়ান ইস টু আর টু করলে কী আসবে দেখো, এই যে রুট, এবার রুট চাপিয়ে দাও এখানে, বা এখান থেকে এ করে নাও, এখানে পাই পাই তো গেল আর ওয়ান বাই আর টু তার এই যে স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু কি ফোর বাই নাইন, এই তাহলে এখানে আর ওয়ান বাই আর টু এটা ইজ ইকুয়ালস টু আন্ডার রুট বাই ফোর বাই নাইন, এটা ইজ ইকুয়ালস টু টু ইস টু থ্রি, বেরিয়ে চলে আসলো অপশান ডি এখান থেকে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, বাস বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু, এবং ট্রিকগুলো এবং ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলেই কিন্তু তোমাদের পরিমিতির সমস্ত কোশ্চেনকেই সমাধান করে নেওয়া যায়। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, কী বলা হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ যদি টেন 50% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। তো তোমাদের আমি ফর্মুলা বলে দিচ্ছি এখানে, যে বৃত্তের ব্যাসার্ধ বলুক, ব্যাস বলুক, পরিধি বলুক, যদি যত পার্সেন্টে বৃদ্ধি করা হোক না কেন বা হ্রাস হোক না কেন, ক্ষেত্রফল বৃদ্ধি, বৃদ্ধি হলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে, হ্রাস হলে ক্ষেত্রফল হ্রাস হবে। তো এইবার এখানে ক্ষেত্রফল যে বৃদ্ধি এবং হ্রাসের যে হারটা সেটা কী হবে, তোমাদের পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলাটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই, এ না এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড, এটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যায়, অথবা এই পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাটা এখানে অ্যাডভান্স করা আছে একটু, কারণ এখানে যেটা আছে ব্যাস, যেটা আছে আর এর ভ্যালু দুটোতেই সেম, দুটোতেই সেম, তাহলে এক্স প্লাস এক্স, সেই জন্য তোমরা হয়তো ফর্মুলা দেখতে পারো হয়তো এক্স স্কোয়ার প্লাস, না এক্স স্কোয়ার না, টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড, এভাবে তোমাদের হয়তো বইয়ে ফর্মুলা তোমাদের লেখা আছে, কিন্তু এই ফর্মুলাটা মেনলে আমাদের এসছে কোথেকে, সেই পার্সেন্টেজ চেঞ্জের থেকে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এখান থেকে এসছে, কারণ এখানে আর সেম, আর ভ্যালু একই, তাহলে এখান থেকে কি এক্স প্লাস এক্স ইন্টু এক্স ইন্টু এক্স বাই হান্ড্রেড, যখন বৃদ্ধি হচ্ছে, যখন আমাদের হার্স হবে তখন এখানে কি মাইনাস হবে, হার্সের টাইমে এখানে কি এসে যাবে আমাদের মাইনাস এসে যায়। তো এই এই আমাদের দেখো এটা কী চলে আসে, দেখো টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড, তো এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দাও তাহলে এখানে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এটা মাথায় রাখবে যখন ব্যাস
ব্যাসার্ধ পরিধি দেওয়া থাকবে, সেখান থেকে যখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তখন তখন এই ফর্মুলা যদি বৃদ্ধি থাকে তাহলে আমাদের 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, যদি এখানে হার্স হয় তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। যদি ফর্মুলাটা মাথায় না থাকে তাহলে পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাটা আশা করছি সবার সবসময়ের জন্য মাথায় থাকে। তো এখানে জাস্ট এখানে তোমরা মানগুলোকে বসিয়ে দেবে, যেগুলোতে বৃদ্ধি পেলে পজিটিভ, হার্স পেলে নেগেটিভ। চলো এবার তো এখানে আমরা কী করবো, ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50 যোগ 50, সবগুলোতে বৃদ্ধি মানে এখানেও প্লাস আসবে, 50 ইন্টু 50 বাই 100, এটা 0 এটা 0 কাটলো, এখানে 100 প্লাস 25 ইজিক্যালস টু 125%, 125% বন্ধুরা আমাদের এখানে বেরিয়ে আসবে, অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার, ক্ষেত্রফল বৃদ্ধি এত হবে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, নেক্সট কোশ্চেন আছে আমাদের, ব্যাস যদি 10% হার্স পেলে পরিধি কত শতকরা কত হার্স পাবে। তো এখানে আর একটা কনসেপ্ট মাথায় রাখবে, এটা আমাদের প্রথমেরটা আমি কী বললাম তোমাদের ব্যাস থেকে ব্যাসার্ধতে যদি ব্যাস যেটা আছে পরিধি থেকে যদি ক্ষেত্রফলে যাওয়া হয়, কিন্তু যখন তোমাদের ব্যাস থেকে বা ব্যাসার্ধ থেকে পরিধি মানে ব্যাস ব্যাসার্ধ পরিধি এই তিনটের মধ্যে যখন সীমাবদ্ধ থাকবে তখন যত পার্সেন্ট এখানে ব্যাস হার্স পাবে ঠিক পরিধি তত পার্সেন্টই হ্রাস পাবে, কিংবা এখানে যদি পরিধিকে যদি 10% বৃদ্ধি করা হয়, যদি পরিধি বেশি হয় তাহলে সেই ব্যাস কিংবা ব্যাসার্ধ অতখানি বেশি হবে, আবার যদি হ্রাস হয় তাহলে অতখানি হ্রাস হবে। তাহলে এখানে ব্যাস পরিধি এবং ব্যাসার্ধর মধ্যে কি সমানুপাতিকভাবে একদম নর্মালি সমানুপাতিক, যত পার্সেন্ট হ্রাস পাচ্ছে ঠিক অত পার্সেন্টই হ্রাস পাবে, বা যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ঠিক তত পার্সেন্টই এখানে বৃদ্ধি পাবে। তো এখানে কী বলা হয়েছে যে বৃত্তের ব্যাস 10% যদি হ্রাস পায় তাহলে পরিধি কত শতাংশ হ্রাস পাবে, সেই 10%ই হ্রাস পাবে, অপশান সি এখান থেকে আমাদের অ্যান্সার। এটা আমাদের প্রপার্টি, এই প্রপার্টিগুলো মাথায় থাকলে এই সমস্ত কোশ্চেনগুলো খুব সহজেই হয়ে যায়। তো এখান থেকে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখেন, এটা করার কোনো প্রয়োজন নেই, একদম তোমার মুখে মুখে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেন্টিমিটার হলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত। তো আমি ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম R1, বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম তাহলে R2। তাহলে প্রথমে কী বলা হয়েছে, প্রথম কন্ডিশন অনুযায়ী R2 মাইনাস R1 ইজিক্যালস টু 7, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন পড়ে থাকলো। পরের কন্ডিশন কী বলা হয়েছে, ক্ষেত্রফলের পার্থক্য বলা হয়েছে এত। তাহলে ক্ষেত্রফল বড় বৃত্তটার ক্ষেত্রফল কত আমাদের আসবে, পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি বড় বৃত্তটাকে আমরা কি R2 নাম দিয়েছি, তাহলে R2 ঠিক একইভাবে মাইনাস পাই R1 স্কোয়ার, এই দুটো দেওয়া আছে আমাদের এখানে 1078। এবার এখান থেকে আমি পাইকে কমন নিচ্ছি, তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এটা ইজিক্যালস টু আমাদের কত, 1078। এবার এখানে একটা ফর্মুলা চলে এসছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পাই R2 প্লাস 1 R1 প্লাস R1 R2 প্লাস R1, আর একটা কী থাকবে আমাদের R2 মাইনাস R1, এটা ইজিক্যালস টু কত, 1078। এবার দেখো এই R2 মাইনাস R1 এর ভ্যালু এই যে দেখো 1 নম্বর ইকুয়েশনে কত আছে, 7, তার মানে এখান থেকে আমি এটাকে কী করতে পারি, এটা আমাদের 7। ঠিক একইভাবে এখানে পাই, পায়ের ভ্যালু আবার কত আমাদের জানি, 22/7 ইন্টু, তাহলে 8 কী পড়ে থাকছে, R2 মাইনাস R1 আর প্লাস থাকছে, R2 প্লাস R1টা এদিকে পড়ে থাকছে, এদিকে কত আছে আমাদের 1078। এখান থেকে আমাদের দেখো 7/7 এখানে কাট হয়ে যাবে, এবার 22 দিয়ে আমাদের এটা কাটবো, মানে 11 দিয়ে কাটাকাটি করতে লাগবে, তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে দেখি কত আসছে আমাদের এখানে, 107, তো 78 আছে, 78 আছে না, 11 দিয়ে কাটলে 9 × 99, 9 × 99 যদি হয় 8 × 88 গেল, তাহলে এখানে কী পড়ে থাকলো, 2 পড়ে থাকলো 11 দিয়ে গুণে, তাহলে এটাকে আবার যদি আমি এটাকে কাটি তাহলে এখানে কত আসবে, 4 × 8, 4 × 8 9 × 49, তাহলে এখানে R2 প্লাস R1 এর ভ্যালু বন্ধুরা আবার কত চলে আসলো আমাদের, 49। দেখো এখান থেকে আমরা R2 প্লাস R1 এর ভ্যালু পেয়ে গেলাম কত, 49। এবার আমাদের এখান থেকে আমরা ইকুয়েশন দুটো পেয়ে গেছি, এবার দুটো ইকুয়েশন থেকে আমরা খুব সহজে এখান থেকে R1 এবং R2 ভ্যালু বের করে নিতে পারবো। তো এখানে প্রথম R1 R2 গেল এখান থেকে গায়েব হয়ে গেল,
তো এখান থেকে ডাইরেক্ট আমাদের R2 বের করতে R1 এর ভ্যালু বের করতে বলা হয়েছে দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে তো আমরা ডাইরেক্ট ছোট বৃত্তের ব্যাসার্ধই বের করি তো এখানে মাইনাস নিয়ে নিলাম এখানেও মাইনাস করে নাও তাহলে এটা আমাদের মাইনাস তাহলে এটা মাইনাস তাহলে মাইনাস 2R1 ইজ ইকালস টু মাইনাস 39 থেকে 7 বাদ দিলে মাইনাস 42 তাহলে R1 ইজ ইকালস টু কত আসে আমাদের 21 সেন্টিমিটার এবং R1 টাই আমাদের কোশ্চেনে বের করতে বলা হয়েছিল R1 কত হয়ে যাবে বন্ধুরা আমাদের 21 সেন্টিমিটার অপশন এ R1 মানে কি ছোট বৃত্ত এবং বড় বৃত্ত যদি বের করতে বলা হতো তাহলে আমরা বড় বৃত্তটাই বের করতাম তো এখানে ছোট বৃত্তটাই যেহেতু বলা হয়েছে তো ছোটটাই বের করে নিলাম এবং বড়টা আমাদের কত হয়ে যাবে বড়টা হয়ে যাবে আমাদের 28 হয়ে যাবে সেটাই তো এখান থেকে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে নেক্সট কোশ্চেন একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান হলে তাদের পরিসীমা তুলনা করুন তো এখানে দেখো কীভাবে করবো আমরা তো বলা হয়েছে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় আমাদের বন্ধুরা বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার এবং এটা ইজিকালস টু কার সঙ্গে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফলের সমান বৃত্তের ক্ষেত্রফল কত আমাদের বন্ধুরা পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাই এ ইজিকালস টু রুট পাই আর কারণ এখানে রুট বসে যাবে আর এর এখানে একটা রুট চলে যাবে তাহলে রুট পাই আর হয়ে গেল এ ইজিকালস টু এবার আমাদের এদের কি বলা হয়েছে পরিসীমা তুলনা করুন পরিসীমা এবার পরিসীমা দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কত হয় আমাদের প্রথমে দেখো কে আছে প্রথমে বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রকে আমাদের প্রথমে নিতে লাগবে বর্গক্ষেত্র পরিসীমা বন্ধুরা আমাদের কি হয় 4a পরিসীমা এবং বৃত্তের আমাদের পরিসীমা কি হয় যেটাকে আমরা যেটা এ পরিধি সেটাই আমাদের পরিসীমা চারো পাঁচটা যেটা এই যে বৃত্তের এই চারো পাঁচটা যেটা আছে এটাই আমাদের কি হয়ে যাবে এখান থেকে বৃত্তের আমাদের এ হয়ে থাকে পরিসীমা পুরো পরিসীমা তো বৃত্তের পরিসীমা ইজ ইকুয়ালস টু কি আমাদের 2π r এখানে এই এবার এই দুটো তুলনা করতে বলা হয়েছে মানে অনুপাত বের করতে বলা হয়েছে তো এবার আমরা কীভাবে করব এখানে এ ভ্যালু এর ভ্যালু বসিয়ে দাও এ রুট পাই আর ইস টু 2π r তাহলে এখানে এ আর গায়েব হয়ে গেল এ টু দিয়ে এ টু পড়ে থাকলো এদিকে 2√π ইজ টু পাই থাকলো তাহলে এখানে আমি কী করছি এই দেখো এটা কিন্তু অপশনে নেই কোনো অপশনে নেই এটাকে আরেকটু সিম্পলিফাই করা আছে অপশনে তো এখানে আমি কী করলাম এদিকে একটা রুট পাই গুণ করলাম এদিকে একটা রুট পাই গুণ করলাম এবার রুট পাই যদি গুণ করা হয় তাহলে কী হয়ে যাবে একটা পাই আসবে যেমন এই যে √3 × √3 আমরা গুণ করলে কী আসে একটা 3 বেরিয়ে চলে আসে ঠিক একইভাবে এখানে তোমাদের কি একটা পাই বেরিয়ে চলে আসলো ইজ টু π × √π এখানে পাই কেটে গেল তাহলে এখানে কী পড়ে থাকলো আমাদের 2√π পড়ে থাকলো 2√π আছে আমাদের অপশন এতে অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা এই বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলা হয়েছে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ হলো তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে তো এখানে বৃত্তচাপ এবং কেন্দ্র ব্যাসার্ধ এই সমস্ত রিলেটেড একটি ফর্মুলা আছে যে ফর্মুলাটার মধ্যে যদি অ্যাপ্লাই করা হয় এরকম ধরনের যে কোনো কোশ্চেন আসুক এখানে তোমাদের ব্যাসার্ধ জিজ্ঞেস করা হয়েছে কখনো জিজ্ঞেস করা হবে যে কেন্দ্রের সঙ্গে কত কোণ তৈরি করছে কখনো জিজ্ঞেস করা হবে যে চাপটা তৈরি হচ্ছে বৃত্তচাপটা সেই বৃত্তচাপটা কত তো সমস্ত এই ধরনের কোশ্চেনগুলোকে সলিউশন করে নিতে পারবে জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে কী ফর্মুলাটা পরিধি ইজ ইকালস টু 360 ডিগ্রি ইন্টু বৃত্তচাপ বাই কোণ বৃত্তচাপের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই কোণটা জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে পরিধি ইজ ইকালস টু 360 ডিগ্রি ইন্টু বৃত্তচাপ বাই কোণ এই ফর্মুলাটার উপর অ্যাপ্লাই করে দিলে এ ধরনের যত কোশ্চেন আসবে সবগুলোকেই তোমরা সমাধান করে নিতে পারবে এবার এখানে এই কোশ্চেনটাতে দেখো কী কী বলা আছে এখানে এই কোশ্চেনটাতে এখানে কী কী বলা আছে যে এখানে পরিধি আমরা কী জানি পরিধি বৃত্তের পরিধি আমরা জানি 2π r এবার মান বসিয়ে দেওয়া এক করে 2π r বসিয়ে দিলাম 360 ডিগ্রি তো 360 ডিগ্রি যেমন আছে সেরকমই থাকবে এই থাকলো 360 ডিগ্রি ইন্টু আমাদের কি এখানে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলা হয়েছে দেখো 121 সেন্টিমিটার বৃত্তচাপ কোণ কত বলা হয়েছে 77 ডিগ্রি এই আমাদের 77 ডিগ্রি এখান থেকে আমাদের ব্যাসার্ধ ভ্যালু বের করতে হবে মানে আর এর ভ্যালু আমাদেরকে
ফাইন্ড করতে হবে আর এর ভ্যালু এখান থেকে আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা পাই এর ভ্যালুটাকে ভাঙিয়ে নি তাহলে পাই এর ভ্যালুটাকে ভাঙিয়ে নিলে 22 এর 7 এটা গুণ করে দাও পাইটাকে এখান থেকে গায়েব করে দাও পাই এর ভ্যালু বসিয়ে দিলাম এখানে এবার এখান থেকে দেখো আর এর ভ্যালু তোমাদের বেরিয়ে চলে আসবে এবার সব কোশ্চেনে তো আর এর ভ্যালু কোন কোশ্চেনে হয়তো জিজ্ঞেস করবে বৃত্ত চাপটা কত কখনো জিজ্ঞেস করবে পরিধি কত কখনো জিজ্ঞেস করবে এখান থেকে জিজ্ঞেস করবে যে ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবে আরটাকে যখনই পেয়ে যাবে তখন পাই আর স্কয়ার করে দেবে ক্ষেত্রফল হয়ে গেল যেভাবে আসুক না কেন সব কোশ্চেনগুলোকে সমাধান করে নিতে পারবে যদি এই ফর্মুলাটা মাথায় রাখে পরিধি ইজিকাল টু 360 ডিগ্রি ইনটু বৃত্তচাপ বাই কোণ এটা মাথায় রাখবে অবশ্যই তো এবার আমরা সমাধানটাই করি তো এখানে কি 7 দিয়ে এটা কাটবো 7 11 77 11 দিয়ে এটাকে কাটবো 11 দুগুণে হ্যাঁ সরি 11 ইনটু 11 আমাদের 121 হয় তো এই হয়ে গেল এবার এই 11 দিয়ে এই 22টাকে কাটবো এখানে 2 2 দুগুণে 4 এই চারের সঙ্গে এই 136কে কাটবো এটাকে কাটলে আমাদের কত চলে আসবে এটাকে কাটলে আমাদের কত চলে আসছে 4 তাই তো 4 36 4 লং 36 90 তাহলে আর এর ভ্যালু কত চলে আসলো বন্ধুরা আমাদের 90 সেন্টিমিটার তাহলে কত আসলো 90 সেন্টিমিটার ব্যাসার্ধটা কত বেরিয়ে চলে আসলো 90 সেন্টিমিটার এবার যদি কোশ্চেনে এখান থেকে ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে কী করবো আমি এরপর আমি পাই আর স্কোয়ারকে অ্যাপ্লাই করে দেবো এবার আর এর ভ্যালুটা এখানে পুট করে দেবো তাহলে হয়ে গেল যদি এখান থেকে আমাদের ঠিক পরিধিটাই যদি বের করতে বলা হতো তাহলে আমাদের তো এই ফর্মুলার এদিকেরগুলো তো আর লিখতেই হতো না তাহলে এদিকের যেটা ক্যালকুলেশন করে যেটা বেরিয়ে আসতো সেটাই আসতো কখনো যদি বৃত্তচাপ বলা হয় তাহলে এখানে হয়তো পরিধির কোনো না কিছু ব্যাসার্ধ কিংবা ব্যাস দিয়ে দেবে সেখান থেকে তোমাদের বলবে যে বৃত্তচাপটা কত হবে তো আশা করছি তোমরা এখান থেকে যে ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবো না কেন খুব সহজেই বের করে নিতে পারবে তো কারেক্ট অ্যান্সার কী হয়ে গেলো বন্ধুরা অপশান সি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন বন্ধুরা এটা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন ঠিক এর আগে যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলার উপরে বেস করে কোশ্চেন আছে একদম ইজি কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখবে এখানে চেষ্টা করে দেখবে আমি কিছু হিন্ট দিয়ে দিচ্ছি দেখো কী বলা আছে যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ কত হবে তো এখানে কি ফর্মুলা আমাদের পরিধি পরিধি মানে 2πr ইজিক্যালস টু 360 ডিগ্রি ইনটু বৃত্তচাপ বৃত্তচাপ কত দেখো এই যে কেন্দ্রের সাথে এত সেন্টিমিটার বৃত্তচাপ মানে 22/3 বৃত্তচাপ করেছে এবং আর কিছু নেই কোণ উৎপন্ন হবে কত তাহলে এখানে বৃত্তচাপ বাই কোণ কোণ মানে এখানে কি কোণটাকে ধরে নিলাম আমি থিটা কোণ ধরে নিলাম থিটা এবার এখান থেকে আর এর ভ্যালু কোথায় আছে আর এর ভ্যালু দেখো কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 14 সেন্টিমিটার বিশিষ্ট তাহলে আর এর ভ্যালু এখানে 14 বসিয়ে দাও পায়ের ভ্যালু 22/7 বসিয়ে দাও বাকি এবার তোমরা ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশনটা বড় করে বলো থিটার মান তোমাদের কত বেরিয়ে আসে 55 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি নাকি বন্ধুরা আমাদের 60 ডিগ্রি বেরিয়ে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং